নমস্কার, আমি সুইটি দত্ত। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি খণ্ডকাব্য, গীতিকাব্য, মহাকাব্য নিয়ে আলোচনা করব এবং এগুলি কোন শ্রেণীর রচনা, স্বর্গ, রস, উৎস, সময়, নায়ক নায়িকা ইত্যাদি বিষয়েও আলোচনা করব। আগের ভিডিওতে আমি নাটক দৃশ্যকাব্য নিয়ে আলোচনা করেছিলাম, সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, কারণ এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। আর তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। গ্রন্থ, গ্রন্থাকার, শ্রেণী, স্বর্গ, রস, উৎস, সময়, নায়ক নায়িকা। রঘুবংশ এটি কালিদাসের রচনা, মহাকাব্য এটি একটি মহাকাব্য এবং এখানে মহাকাব্যে 19টি স্বর্গ রয়েছে ও 1569টি শ্লোক রয়েছে। এটি একটি সিংহার রসপ্রধান মহাকাব্য এবং রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত হয়েছে। খ্রিস্টীয় চতুর্থ শতকের রচনা এবং নায়ক নায়িকা হচ্ছেন শ্রী রামচন্দ্র ও সীতা। এরপরটি দেখব কুমার সম্ভবম মহাকাব্য, এটিও কিন্তু কালিদাসের রচনা। এটিও একটি মহাকাব্য, 17টি স্বর্গ রয়েছে এবং সিংহার রসপ্রধান মহাকাব্য ও শ্রীমদ্ ভগবত পুরাণের কাহিনী অবলম্বনে রচিত হয়েছে। এটিও খ্রিস্টীয় চতুর্থ শতকের রচনা, নায়ক নায়িকা হচ্ছেন শিব ও পার্বতী। কিরাতার্জুনীয় মহাকাব্য এটি ভারতবীর রচনা, এটিও একটি মহাকাব্য, 18টি স্বর্গ বিশিষ্ট বীর রসপ্রধান মহাকাব্য এবং মহাভারতের বন পর্বের কাহিনী অবলম্বনে রচিত হয়েছে। খ্রিস্টীয় ষষ্ঠ শতকের রচনা, নায়ক নায়িকা হচ্ছেন অর্জুন এবং দ্রৌপদী। শিশুপাল বদম এটি মাঘের রচনা, এটিও একটি মহাকাব্য, 20টি স্বর্গ রয়েছে এবং 1625টি এখানে শ্লোক রয়েছে। এটি হচ্ছে বীররস প্রধান মহাকাব্য এবং মহাভারতের শোভা পর্বের কাহিনী অবলম্বনে রচিত হয়েছে। এটি সপ্তম শতকের শেষ দিক থেকে অষ্টম শতকের প্রথমার্ধে রচিত হয়েছে এবং এখানে নায়ক হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং খলনায়ক হচ্ছেন শিশুপাল। এরপরটা আমরা দেখব নৈষধীয় চরিতম। নৈষধীয় চরিতম শ্রীহর্ষের রচনা, এটিও একটি মহাকাব্য, 22টি স্বর্গ বিশিষ্ট এবং 2830টি শ্লোক রয়েছে। সিংহার রসপ্রধান মহাকাব্য ও মহাভারতের বন পর্বের নল উপাখ্যানের কাহিনী অবলম্বনে রচিত হয়েছে। দ্বাদশ শতকের রচনা, নায়ক নায়িকা হচ্ছেন নল এবং দময়ন্তী। পরেরটি হলো বুদ্ধ চরিতম, এটি অশ্বঘোষের রচনা, এটিও একটি মহাকাব্য, 28টি স্বর্গ বিশিষ্ট, এদের মধ্যে 17টি স্বর্গ পাওয়া গিয়েছে। এটি শান্ত রসপ্রধান মহাকাব্য এবং গৌতম বুদ্ধের জীবনী অবলম্বনে এই মহাকাব্যটি রচিত হয়েছে। প্রথম শতকের রচনা এবং এখানে নায়ক হচ্ছেন ভগবান বুদ্ধ। এর পরেরটি হচ্ছে রাবণ বধ কাব্যম অথবা ভট্টি কাব্যম, যেটি ভট্টি বা ভর্তৃহরি রচনা। এটি একটি মহাকাব্য, 22টি স্বর্গ বিশিষ্ট, 4টি কাণ্ড রয়েছে। কাণ্ডগুলি হচ্ছে প্রকীর্ণ কাণ্ড, অধিকার কাণ্ড, প্রসন্ন কাণ্ড এবং তিঙন্ত কাণ্ড। এবং রামায়ণ হচ্ছে এর উৎস, রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত হয়েছে। ষষ্ঠ শতকের প্রথমার্ধ থেকে সপ্তম শতকের মধ্যবর্তী সময়ে এটি রচিত হয়েছে এবং নায়ক নায়িকা হচ্ছেন শ্রী রামচন্দ্র ও সীতা। এরপরে আমরা দেখব খণ্ডকাব্য বা গীতিকাব্য। মেঘদূতম কালিদাসের রচনা, এটি খণ্ডকাব্য বা গীতিকাব্য এবং এখানে 2টি খণ্ড রয়েছে, পূর্ব মেঘ এবং উত্তর মেঘ। এটি হচ্ছে শৃঙ্গার রসপ্রধান কাব্য এবং এটি রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত হয়েছে ও খ্রিস্টীয় চতুর্থ শতকের রচনা, নায়ক নায়িকা হচ্ছেন যক্ষ এবং যক্ষিণী।
এর পরেরটি আমরা দেখব ঋতু সংহারম, এটিও কিন্তু কালিদাসের রচনা, এটি একটা খণ্ডকাব্য এবং এখানে 6টি সর্গ রয়েছে ও 153টি শ্লোক রয়েছে। উৎসটি হচ্ছে কবির কল্পনা থেকে সৃষ্ট, কবির কল্পনা থেকেই ঋতু সংহারম এই খণ্ডকাব্যটি সৃষ্ট হয়েছে এবং এটি চতুর্থ শতকের রচনা। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত এই 6টি ঋতুর কাহিনী এখানে বর্ণিত হয়েছে। এরপরটি হলো গীত গোবিন্দ, এটি জয়দেবের রচনা, এটিও হচ্ছে একটা গীতিকাব্য, 12টি সর্গ, 80টি শ্লোক এবং 24টি গীত রয়েছে। সিংহার রসপ্রধান এটি একটি গীতিকাব্য এবং ভাগবতের দ্বাদশ স্কন্ধের অনুকরণে এটি রচিত হয়েছে, দ্বাদশ শতকের রচনা। নায়ক নায়িকা হচ্ছেন কৃষ্ণ এবং রাধিকা। হর্ষচরিতম বানভট্টের রচনা, এটি একটা আখ্যায়িকা শ্রেণীর গদ্যকাব্য এবং এখানে 8টি উচ্ছ্বাস রয়েছে। এটি একটা বীর রস প্রধান গদ্যকাব্য এবং সপ্তম শতকে রচিত হয়েছে। নায়ক হচ্ছেন হর্ষবর্ধন। পরেরটি হচ্ছে কাদম্বরী, এটি বানভট্টের রচনা এবং এটি হচ্ছে কথা শ্রেণীর গদ্যকাব্য, এটিও বানভট্টের রচনা। হর্ষচরিতম হচ্ছে বানভট্টের রচনা, তাহলে কাদম্বরী কথা শ্রেণীর গদ্যকাব্য, এটি 2টি খণ্ড বিশিষ্ট, 1টি খণ্ডই এখন পাওয়া গিয়েছে। সিংহার রসপ্রধান গদ্যকাব্য এবং গুণার্ঢ্যের বৃহৎ কথা কাহিনী অবলম্বনে রচিত হয়েছে, সপ্তম শতকের রচনা। নায়ক নায়িকা হচ্ছেন চন্দ্রাপীর এবং কাদম্বরী। পরেরটি হলো দশকুমার চরিত, এটি দণ্ডীর রচনা, আখ্যায়িকা শ্রেণীর গদ্যকাব্য, 2টি খণ্ড দেখতে পাওয়া যায়, পূর্বপিঠিকা এবং উত্তরপিঠিকা। সিংহার রসপ্রধান এটি একটা গদ্যকাব্য এবং গুণার্ঢ্যের বৃহৎ কথা কাহিনী অবলম্বনে রচিত হয়েছে ও সপ্তম শতকের প্রথম দিকে এটি রচিত হয়েছিল। মগধ রাজ রাজবাহন এবং অবন্তি সুন্দরী হচ্ছেন নায়ক নায়িকা। মগধ রাজ রাজবাহন এবং অবন্তি সুন্দরী হচ্ছেন দশকুমার চরিত্রের নায়ক নায়িকা। তাহলে আজ এই পর্যন্তই, এরকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসব, তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো এটুকুই।